নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন মিশন জিওগ্রাফি আপনারা জানেন যে এনআইএস থেকে স্যাম্পেল কোশ্চেন পেপার একটি দেওয়া হয়েছে কিন্তু সেই কোশ্চেন পেপারটি সম্পূর্ণরূপে ইংলিশ ভার্সানে রয়েছে এখন এই কারণে বেশ কিছু শিক্ষক আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে এই যদি স্যাম্পেল এই কোশ্চেন পেপারটি যদি বাংলায় পাওয়া যায় তো খুবই সুবিধা হয় তো সেই কারণে আমি আপনাদের জন্য সেই যে কোশ্চেন পেপারটি দেওয়া হয়েছে এনআইএস থেকে আমরা যদি সেই একবার কোশ্চেন পেপারটি দেখে নিই তো এটি হলো এনআইএস থেকে দেওয়া স্যাম্পেল কোশ্চেন পেপার যেটি ইংলিশে রয়েছে তো আমি এরই আপনাদেরকে বাংলা করে বাংলা তর্জমা করে আপনাদের সামনে এই ভিডিওতে হাজির হয়েছি এই কোশ্চেনটি বাংলা করেছি এই ভিডিওটিতে মূলত আমি যে মাল্টিপেল চয়েস কোশ্চেনগুলি রয়েছে দশটি যে মাল্টিপেল চয়েস কোশ প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নগুলিরই বাংলা করেছি এবং পরবর্তীকালে পুরো কোশ্চেনটিরই আমি বাংলা আপনাদের জন্য করে দেবো তো দেখতে থাকুন এবং জেনে যাবেন এই বাংলা কোশ্চেনগুলি তো চলুন আমি যে বাংলা কোশ্চেনটি তৈরি করেছি এটিকে তর্জমা করে তো সেটিতে আমরা একটু চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন সেই কোশ্চেনটি যেটি আমি বাংলা করেছি ওই এনআইএস থেকে যে কোশ্চেনটি দেওয়া হয়েছিল তার বাংলা তর্জমা বলা যেতে পারে তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো আমরা একটু পড়ে নিই এবং কোশ্চেনের উত্তরগুলিও আমরা জেনে নিই এই দশটি কোশ্চেনের সেকশন এটি মূলত এখানে তর্জমা করা হয়েছে এবং পরবর্তীকালে সেকশন বি ও সেকশন সি এরও আমি তর্জমা করে দেবো আপনাদের জন্য তো প্রথম প্রশ্ন হচ্ছে ছুঁয়ে পড়া নীতির প্রবর্তককে এখানে চারটি এখানে চারটি অপশান দেওয়া হয়েছে উড ডেসপ্যাচ লর্ড ম্যাকুলে হান্টার কমিশন এবং স্যাডলার কমিশন উত্তর হল লর্ড ম্যাকুলে দ্বিতীয় প্রশ্ন ভারত সরকার কত সালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠা করেন তো চারটি সাল এখানে দেওয়া আছে উনিশশো একান্ন উনিশশো এবং উনিশশো তো উত্তর হবে উনিশশো আপনারা এগুলি চাইলে নোট করে নিতে পারেন যে প্রশ্নগুলি বলা হচ্ছে এটি সম্পূর্ণরূপে সেই যে এনআইএস থেকে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে তার বাংলা তর্জমা করা হয়েছে বলতে পারেন তিন নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারায় নাগরিকের দশটি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে তো এর উত্তর হবে একান্ন এ ধারায় এখানে দেখুন চারটি অপশান আপনাদের জন্য দেওয়া আছে পঁয়তাল্লিশ নং ধারা একুশ নং ধারা একান্ন এ ধারা এবং একুশ এ ধারা তো উত্তর হবে এটির সংবিধানের যে দশটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তা একান্ন এ ধারাতে আমাদের রয়েছে আমরা যদি চার নম্বর প্রশ্নতে চলে যাই তো দেখতে পাবো ভারতে বাধ্যতামূলক এখানে একটি টাইপিংয়ে মিস্টেক রয়েছে তো আমি বলে দিই এখানে হবে ভারতে বাধ্যতামূলক শিক্ষা হলো প্রথম থেকে দশম শ্রেণী প্রথম থেকে পঞ্চম শ্রেণী প্রথম থেকে অষ্টম শ্রেণী এবং প্রথম থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী তো এখানে তৃতীয় অপশনটি উত্তর হবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী হল ভারতে বাধ্যতামূলক শিক্ষা আমরা পাঁচ নম্বর প্রশ্নে চলে যাই সার্বজনীন প্রাথমিক শিক্ষা অবৈতনিক এবং বাধ্যতামূলক করা হয় কোন দুটি প্ল্যানে এখানে দেখুন চারটি অপশন দেওয়া আছে এন ইপি উনিশশো ছিয়াশি অ্যান্ড প্ল্যান অফ অ্যাকশন উনিশশো এসএসএ এবং নলেজ কমিশন নলেজ কমিশন এবং প্ল্যান অফ অ্যাকশন উনিশশো বিরানব্বই আর ঘ অপশন হচ্ছে কোঠারি কমিশন এবং এন ইপি ছিয়াশি তো উত্তর হবে উনিশশো ছিয়াশি এবং প্ল্যান অফ অ্যাকশন উনিশশো বিরানব্বই সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রথম অবৈতনিক এবং বাধ্যতামূলক করার কথা বলা হয় এই এন ইপি উনিশশো ছিয়াশি এবং প্ল্যান অফ অ্যাকশন উনিশশো বিরানব্বই তো ব্রিজ স্কুল মডেল পরের প্রশ্নতেই আমরা যদি যাই ছয় নম্বর প্রশ্ন ব্রিজ স্কুল মডেল গ্রহণ করা হয় কোন ধরনের শিশুদের জন্য চারটি দেখুন অপশান দেওয়া আছে বিশেষ শিশুদের জন্য গ্রামীণ শিশুদের জন্য শহরের শিশুদের জন্য এবং বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য তো এর উত্তর হবে বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য আমরা যদি সাত নম্বর প্রশ্নতে যাই ডিপিইপির পুরো অর্থ কী দেখুন চারটে অপশান দেওয়া আছে ডাইরেক্ট প্রোগ্রাম ফর এডুকেশন প্ল্যানিং ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশান প্রোগ্রাম ডিস্টেন্স প্রোগ্রাম ফর এডুকেশান অ্যান্ড প্ল্যানিং ডিস্ট্রিক্ট প্ল্যানিং ফর এডুকেশান প্রোগ্রাম তো এর হবে উত্তর হবে ডিপিইপির ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশান প্রোগ্রাম আট নম্বর প্রশ্ন জমিটিয়ান সম্মেলন সম্মেলনে প্রতিনিধিরা সম্মতি দেয় কোন বিষয়ে এখানে চারটি অপশান আছে দেখুন লিঙ্গ সমতা বয়স্ক শিক্ষা সকল নাগরিক এখানে একটি বিষয় বলার এখানেও একটি টাইপিং মিস্টেক রয়েছে সকল নাগরিকের জন্য শিক্ষা এটি হবে সকল তিন নম্বর অপশনটি হবে সকল নাগরিকের জন্য শিক্ষা এবং চতুর্থ অপশান হচ্ছে এইচআইভি গোস্ত শিশু শিক্ষা তো এখানে তিন নম্বর অপশানটি উত্তর হবে সকল নাগরিকের জন্য শিক্ষা নয় নম্বর প্রশ্ন হচ্ছে ই নাইন দেশ বলতে কাদের বোঝানো হয় এখানে দেখুন চারটে অপশান রয়েছে ইলেকট্রনিক দেশ সমূহ অর্থনৈতিক উন্নত দেশসমূহ অধিক জনসংখ্যা বিশিষ্ট দেশ সমূহ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ সমূহ তো উত্তর হবে এর ই নাইন দেশ বলতে বোঝায় অধিক জনসংখ্যা বিশিষ্ট দেশসমূহগুলোকে দশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন যেটি বাংলা তর্জমা করা হয়েছে সেটি হলো সংবিধানে কোন ধারায় ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে এখানে দেখুন চারটে অপশন রয়েছে সংবিধানের চোদ্দো নং ধারায় সরি সংবিধানের চব্বিশ নং ধারায় সংবিধানের পনেরো নং ধারায় সংবিধানের ছাব্বিশ নং ধারায় এবং সংবিধানের একুশ এ ধারায় তো এর উত্তর হবে যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুদের জন্য যে বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে সেটির উত্তর হলো সংবিধানের একুশ নং একুশ এ ধারায় কিন্তু এই কথা বলা হয়েছে তো আশা করছি এই দশটি প্রশ্ন আপনাদের কাজে দেবে এই দশটি প্রশ্ন হলো সেই প্রশ্নগুলি যেগুলি এনআইএস থেকে যে স্যাম্পেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে ইংলিশ ভার্সনে তার বাংলা তর্জমা আমি এখানে করেছি আপ আশা করছি এই প্রশ্নগুলি আপনাদের কাজে লাগবে এবং আপনারা এর থেকে উপকৃত হবেন আমি খুব তাড়াতাড়ি বাকি প্রশ্ন যে ইংরাজি ভার্সানে যে সেকশন এখানে শুধুমাত্র সেকশন এটির বাংলা তর্জমা করা হয়েছে আপনারা জানেন যে যে স্যাম্পেল পেপারটি দেওয়া হয়েছিল সেখানে তিনটি সেকশন রয়েছে সেকশন বি সেকশন এ সেকশন বি এবং সেকশন সি তো এখানে শুধুমাত্র সেকশন এটির বাংলা তর্জমা করা হয়েছে খুব তাড়াতাড়ি আমি সেকশন বি এবং সি এরও বাংলা তর্জমা করে আপনাদের দিয়ে দেবো এবং ভবিষ্যতে আমার আরও একটি বড়ো প্ল্যান রয়েছে সেটি হলো আপনারা যে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবেন ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো টু এবং ফাইভ জিরো থ্রি তো এই তিনটি সাবজেক্টের ওপরই আমি পুরো এমসিকিউ প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদেরকে উপহার দেব সেই এমসিকিউ প্রশ্নগুলি এই তিনটি বিষয়ের ওপরেই তো সঙ্গে থাকুন মিশন জিওগ্রাফির এবং দেখতে থাকুন মিশন জিওগ্রাফি আমি আরও অনেক কিছু আপনাদের জন্য নিয়ে আসবো যাতে আপনারা আপনাদের যে এনআইএস ডিএলএড এক্সাম তা খুব সুন্দরভাবে দিতে পারেন খুব সহজ আপনাদের এটি মনে হয় এই কোর্স আপনারা পড়াশোনা শুরু করুন যে স্টাডি মেটেরিয়ালস আপনাদের কাছে আছে আমি আপনাদের জন্য ঠিক সময় সঠিক জিনিসটি দিয়ে দেব এরপরে আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়ে সাজেশনও দিয়ে দেওয়ার তো খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে উল্লেখ করে দেওয়ার বলে দেওয়ার তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার যদি এই প্রচেষ্টাগুলি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং এই খবরটি অন্যদেরকে দিয়ে দেওয়ার জন্য অবশ্যই এই খবরটি শেয়ার করবেন এবং যে প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে আপনারা দেখছেন এই প্রশ্নটি যদি আপনারা চান তাহলে আমাকে মেল করুন আমি আপনাদের দিয়ে দেব।